হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা এপিক শর্মিষ্ঠা। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো গাইস, আজকে আমি আবার চলে এসেছি আবার নতুন ভিডিওর সাথে। দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা 6:30 বাজে, তা বলিনি গুড ইভিনিং সবাইকে। তা এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি। আজকে আমি যাব আমার মায়ের কাছে। আজকে দোলের আগের দিন, আজকে কত তারিখ? 24 তারিখ। তারিখটাও ভুলে গেছি, এত সংসারের প্রেশার, মানে ভুলে গেছি, মাথা থেকে সব বেরিয়ে গেছে, আউট। যাই হোক, এখন যাব মায়ের কাছে দুদিনের জন্য। আজকে যাব, পরশু দিন চলে আসব, মানে দোলের পরের দিনকে চলে আসব, মানে কালকে গিয়ে আমরা ওখানে গিয়ে দোল খেলবো। তাই জন্য আজকে আমরা চলে যাচ্ছি মায়ের কাছে। আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন ব্যাক করব। তাই যাই হোক, এখন যাচ্ছি মায়ের কাছে। তোমরা দেখো আমরা কি কি করছি না করছি ওখানে গিয়ে। তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তাই দেখো আমি রেডি হয়ে গেছি পুরো, আর এখন একটু বেরোবো, বেরিয়ে সোজা মায়ের কাছে যাব। আর ওই দিকটা দেখো, ওই যে বাবান শুয়ে রয়েছে, আর ওইখানে বাবানের বাবা মানে সঞ্জীব। দাঁড়া দাঁড়াও, আমাকে দাও। আর এখানে সঞ্জীব দাঁড়িয়ে রয়েছে। আসলে ও এবার মানে এই ক্লিপিংগুলোকে নিচে আমি এক্ষুনি বলছিলাম, তুমি কোনো সময় কোনো ভিডিও ক্লিপিং মানে ক্যামেরাবন্দি করো না, সব কিছু আমি ক্যামেরাবন্দি করি। একমাত্র জানো গাইস কোথায় করো? ক্যামেরাটা মুছেও নাওনি। একমাত্র কোথায় করে জানো? যখন বাইরে যায় তখন সেইগুলো ক্যামেরাবন্দি করে। হ্যাঁ, কিন্তু ঘরের যা যাগুলো হয় সেগুলো সব ক্যামেরাবন্দি আমি করি। কোথাও যাওয়ার হলে না সব আমি করি। এখন আমি আমার কাছে ঝাড় খেলো, ঝাড় খাওয়ার পরে আমরা একটুখানি ক্লিপিংগুলো ধরো, তাই জন্য ধরলো। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি মায়ের বাড়িতে যাওয়ার জন্য। আর সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য আমি কিছু নিয়ে নিয়েছিলাম এখান থেকে, হিঙের কচুরি, যেটা আমরা সবাই মিলে খাবো বলে এখান থেকে হিঙের কচুরি নিয়ে নিয়েছিলাম আমরা গিয়ে বাড়িতে একসাথে বসে সন্ধেবেলা। আজকে সন্ধেবেলা টিফিনটা করবো। আর বাবান বললো যে বাবান হিঙের কচুরি খাবে না, তাই ও টেস্ট অ্যান্ড বাইট থেকে একটা চকমুজ ও নিজের জন্য কিনলো, যেটা ও আজকে সন্ধেবেলা বসে খাবে বলে। সন্ধেবেলা টিফিনে ও চকমুজটাই আজকে খাবে। তো গাইস, বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো এটা আমার বাড়ি। তো গাইস ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। আর এই যে দেখো, তোমরা দেখলে না কচুরি তরকারি নিয়েছি, এই যে কচুরি তরকারি। আর সঞ্জীব, যেহেতু তুমি চা এখন বসালে? না না, বসেছি, উঠছে। কোন যাই হোক গাইস, চলে এসছি এসেই। ওই যে সঞ্জীব দোকানে বেরোবে, আরে সঞ্জীব দোকানে বেরোবে, তাই ওকে আগে খেতে দিয়ে দিই। কচুরি তরকারি, গরম গরম কচুরি তরকারি কিনেছি। এসেই বলবে তুমি এত দেরি করে, ও ওখানে মাংস কিনতে গেছিল, কালকে দোল, দোলে তো মাংস খাওয়া হবে তাই জন্যে। আর মা ওখানে চাই যে, মা একটু তাকাও, হাই বলো। যাই হোক, মা এখানে চা রেডি করলো, ওকে আগে খাইয়ে বার করে দি, না হলে আমার গলা কেটে দেবে ও। চলো আর বাবান যথারীতি বাবানে কাজ করতে বসে গেছে। না তুমি এবার খাও, ঠান্ডা হয়ে যাবে। একটা কাপ বাবান, একটা ঢাকনা নিয়ে আয় বাবান, চা পাপার চাটা ঠান্ডা হয়ে যাবে। তো গাইস মায়ের কাছে চলে এসেছি এখন, মায়ের কাছে চলে এসে চাটা ঢাকা দিয়ে দে। এই দেখো বাবা, শোনা ওর বাবার চায়ে ঢাকা দিয়ে দিল। হ্যাঁ, কচুরি তরকারি কিনে নিয়ে এলাম সন্ধ্যাবেলা, আমাদের ওই দোকানটাতে কচুরিটা বেশ ভালোই করে। কচুরি তরকারি কিনলাম আমাদের জন্য, আর বাবান তো কচুরি খায় না, আর বাবানের জন্য ওই চকমুজ কিনলাম, বা ওইখানে চকমুজ কিনেছে। চকমুজ কচুরিগুলো
সেরকম বললে হালকা গরম হবে বুঝলে হালকা গরম না ঠান্ডা মানে বেশি হালকা গরম খেয়ে নিয়ে এবার দোকানে যাবো বলো কিছু বলো কালকে হোলি আমরা হোলি খেলার জন্য এখানে এসেছি এখন খেয়ে নিয়ে দোকানে যাব কালকে দোকান টোটালি বন্ধ রং খেলা হবে বিকালে রেস্ট নেবো ঘুমাবো হ্যাঁ সারাদিন বাড়িতে কাটাবো আজকে বেলাটা দোকানে যাচ্ছি লোকজন আজকে কিছুই হবে না তাও যেতে হবে কারণ সবাই রঙের উৎসবে মেতে গেছে দুদিন ধরেই রং খেলা শুরু হয়ে গেছে তারপর রং কেনা বিচকি কেনা আবির কেনা এসব নিয়ে আজকে লোক খুব একটা বেশি হবে না তাও যেতে হবে তাই খেয়ে দিয়ে এখন বেরোবো আর গাইস দেখো এই যে এসেই দেখো শুয়ে পড়েছে শুয়ে পড়ে দেখো সারা খাটের কি অবস্থা দেখতে পাচ্ছ দেখো এই দেখো শুয়ে পড়েছে শুয়ে পড়েই শুরু করে দিয়েছে আর তোমরা এই বাড়িটা দেখো চিনতে পারছ এই বাড়িটাতে কিন্তু আমাদের অনেক শর্টস বেশিরভাগ এই বাড়িতেই রয়েছে অনেক শর্টস অনেক ব্লগও আমরা করেছি মানে বেশিরভাগ এই বাড়িতেই রয়েছে দেখেছ আমি এখন খাবো খেয়ে এবার হাঁটতে বেরোবো এবার বলো আর কিছু বলার নেই এই যে মা এখানে আর একটা কচুরি তরকারি দিয়েছে এখানে কচুরি তরকারি ঢালছে আর ওখানে চা হয়ে গেছে মা মা সন্দীপ যেহেতু লিকার চা খায় ও লিকার চা আর আমরা দুধ চা তোমরা তো জানোই আমরা দুধ চা খাই চলো আগে খেয়ে নি মা না তুমি একবার চাটা করে নিয়ে তারপরে দোল সম্বন্ধে কিছু বলো দোল খেলবে না দোল তো আমি খেলি না হ্যাঁ অনেক বছরই ছেড়ে দিয়েছি ওই ওরা পড়াশুনি করে রং দিয়ে দেয় ওরা ধরাধরি করে রং দিয়ে দেয় আমার ভালো লাগে না দোল খেলতে ওই সব দোল রং তুলতে হয় ওরে বাবা ও তো একটা প্যাথেটিক ব্যাপার হ্যাঁ আমি পারি না ওই সব করতে তা আমাকে রান্না বান্না নিয়েই তো থাকতে হয় ওরা খেলা খেলা করে রান্না বান্না নিয়ে তারপরে এইখান থেকে রান্নাঘর থেকে টেনে নিয়ে যায় এই আর কি ওরা আনন্দ করুক ওরা ছেলে মানুষ ওরা ওরা বাচ্চা ওরা আনন্দ করুক ওরা আনন্দ করলেই আমার আনন্দ করা হয় ওরা ভালো থাকলেই আমি ভালো থাকি হ্যাঁ তাই দোল খেলি না তোমরা সব দোল খেলো আনন্দ করো বছরে একবার তো দোল সুতরাং দোল খেলো মন দিয়ে খেলো আনন্দ করো আর আর গাইস দেখলে তোমরা এই বাবান টাকা আর গাইস তোমরা দেখলে বাবান চকমুজ কিনলো ওই চকমুজ আর ওখানে ওই দোকানে দাদাটা বললো ঠান্ডাই মুজ এসছে বললো জানো দোকানে দাদাটা বললো ঠান্ডাই মুজ এসছে দোকলি স্পেশাল ওইটা নাও খুব ভালো খেতে নিলো না বললো ট্রাই করে দেখো ঠান্ডাই মুজ হ্যাঁ ওইটা এসছে এইরকমই কাপে করে ঠান্ডায় সর্বদা কি ওই ঠান্ডাই মুজ ওইটা বললো না আমি চকমুজ নেবো একই দাম হ্যাঁ বললো এইটাই নেবো হ্যাঁ যাই হোক এই কাকা তা যাই হোক ও এই যে চকমুজ কিনলো চকমুজ খাচ্ছে এবার দেখো গাইস মা খাচ্ছে বলো চটি কচুরিটা গরম ছিল যখন ঠান্ডা হয়ে গেল হালকা গরম ছিল বেশি গরম ছিল না হালকা বললে হালকা গরম হ্যাঁ খেয়ে না খাচ্ছি আর বলতে পারবো না ঠিক আছে তাহলে এবার আমরাও খেয়ে নিই এখানে বাবান খাচ্ছে সঞ্জীব বেরিয়ে গেছে এবার আমি খেয়ে হাঁটতে যাবো আমার ভিডিও করার কেউ নেই তাই আমি আমার নিজেরটাই করছি মানে সঞ্জীব বেরিয়ে গেছে বাবান তো বিশাল ব্যস্ত ফোন নিয়ে খাচ্ছে আরে তাই গাইস আমি দেখিয়ে দিচ্ছি আমার থালাটা এখানে রয়েছে তাই আমি কচুরি খেতে খেতে ভিডিও করছি আর বাবান এখানে বসে মুচা কুমুচ খাচ্ছে আর মা ওইদিকে খাচ্ছে দেখালাম আর সঞ্জীব খেয়ে বেরিয়ে আছে চলো তাহলে খেয়ে তো যাই হোক গাইস সন্ধেবেলার তো টিফিন কমপ্লিট করা হয়ে গেল সন্ধেবেলা টিফিন কমপ্লিট করে সঞ্জীবও দোকানে বেরিয়ে গেছে আর আমিও আমার যথারীতি ইভিনিং ওয়াকে বেরিয়ে গেছি যাই হোক এখন মানে অনেকটা জোরে হাঁটছি আমি যেহেতু ইভিনিং ওয়াকে বেরিয়েছি আর যেই না ওয়াকে বেরিয়েছি গাইস জানো এইখানে একটা এক্সিবিশন হচ্ছিল মোদি কেয়ারের ব্যাস
সেখানে আমি হাঁটবো কি সেখানে আমি ঢুকে গেছি সেই এক্সিবিশনে। এক্সিবিশনে গিয়ে বিভিন্ন রকম কুর্তি ব্যাগ, মানে দেখো কত ব্যাগ ঝুলছে এখানে, এই যে কুর্তি স্টলগুলো, হ্যাঁ মানে সেখানে আমি ঢুকে গেছি। আমার তো হাঁটা ফাটা তো আর হলোই না, সেই এক্সিবিশনে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো দেখলাম এবং সেখান থেকে একটা ব্রেসলেটও কিনে নিয়েছি আমি। আর হাঁটবো কি তখন, দেখাবো তোমাদেরকে। যাই হোক, তারপরে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মানে এসে আর মানে ভিডিও করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এসে শুয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে কোনো প্রেশার ছিল না, রুটি টুটি করার কোনো প্রেশার ছিল না বলে বাচ্চা শ্বশুরবাড়িতে থাকলে হয়তো রুটি টুটি করতে হতো, এখানে ছিলাম বলে মা করেছে। রাত্রিরে ডিনারটা পুরো মানে মাই করেছে, কিছুই করতে হয়নি, এসে আমি পুরো ঝপাত করে শুয়ে পড়েছিলাম, আর মানে পারলাম না, তাই আর ভিডিও অন করতে পারিনি। একদম ডিনারে, সোজা ডিনারে চলে এসেছি। যাই হোক, বাবান খেতে বসে গেছে, আর আজকে মানে ডিনারে বেশি মানে ভারী কিছু খাইনি, কারণ সন্ধ্যাবেলায় সব কচুরি মিষ্টি টিষ্টি খেয়েছি বলে আর ভারী কিছু খাইনি। যারা রুটি, মা করেছে রুটি, পনিরের তরকারি, আর হচ্ছে বড় বড় দেখি দেখো পান্তুয়া। তো গাইস, তখন তো বাবান খেতে বসেছে, এখনো বাবানের খাওয়া চলছে। তা যাই হোক, সন্দীপ বাবু এসে গেছে, সন্দীপ বাবু এসে খানা পিনা শুরু হয়ে গেছে আমাদের, আর ওই একই আছে দেখো পনিরের তরকারি, কি বলে পান্তুয়া, আর এটা হচ্ছে দেখো জল ভরা, চন্দননগরের জল ভরা, দেখো একই না, আচ্ছা চন্দননগরের জল ভরা এটা। মা, আমার মা বাড়ি তো চন্দননগর, আমার মা বাড়ি চন্দননগর, মা চন্দননগরে গেছিল, কালকে ফিরেছে, তাই জল ভরা নিয়ে এসছে, ঠিক আছে, সূর্য মোদকের জল ভরা। আর তখন তোমরা দেখলে না আমি একটা এক্সিবিশনে ঢুকেছি, তোমাদের দেখালাম, সেইটা থেকে মানে যেখানে যাই সেখানে তো কিছু না কিছু দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। তো খুব একটা সিম্পল একটা জিনিস কিনেছি, দেখো একটা রিসলেট কিনেছি, কি সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে রিসলেটটা। কত দাম নিয়েছে জানো? 50 rupees, 60 বলেছিল, সেখান থেকে 50 দিয়েছে, আজকে লাস্ট ডে বলে এটা 50 দিয়েছে। আমার এত ভালো লেগেছে রিসলেটটা, খুব সুন্দর রিসলেটটা। আর এখানে মায়ের কাছে এসছি আজকে, মা ঠিক করে বসো, মায়ের কাছে এসছি, আর দেখো মা বলছে আরে রুটিটা দে খাবো, ভিডিও পরে কর, আর আমি এখন ভিডিওই করে যাচ্ছি, মাকে রুটি দিইনি। গাইস, আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুতে চলে যাব, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না, তা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। মায়ের কাছে এসছি, খাওয়া দাওয়া করলাম, এখন কালকে সকালবেলা উঠে হোলি খেলা আছে, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, সকালে উঠে হোলি খেলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তাহলে ভালো।
কালকে দেখা হবে, আজকে বেশি কথা বলবো না, সবাইকে হ্যাপি হোলি। তো এতক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে, টাটা টাটা।